গুড আফটারনুন স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। তোমরা ঘরের বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবে, প্রয়োজন ছাড়া করে বাইরে যাবে না। এবং বাসায় থেকে পড়াশোনাগুলো করছো এই আশাই করছি, কারণ এখন স্কুল কখন খুলবে আমরা নিজেরাও বলতে পারছি না, বলার সম্ভাবনাও নেই। সরকার যখন নির্দেশনা দেবে তখনই আমরা খুলার অবশ্যই স্কুল খুলে যাবে। এখন তোমরা কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা আমরা কোনো না কোনোভাবে বিকল্পভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করছি। পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, তোমরা এখনকার ক্লাসগুলো অবশ্যই দেখবে, এখান থেকে প্রশ্নগুলো আমরা করেছি। ভিডিও ক্লাস তুমি প্রতিদিন দেখো এবং প্রতিদিন এটা পড়াটা যদি প্রতিদিনই শেষ করে ফেলো তাহলে দেখবে পড়াগুলো পরীক্ষার আগে আর একবার রিভিশন দিলেই তোমাদের জন্য কি অনেকটা ইজি হয়ে যাবে। তো বিজ্ঞানের মধ্যে আমি কত ক্লাসে অধ্যায় সাতের উপরে বহুনির্বাচনী প্রশ্ন করেছিলাম, আজকে চলে যাচ্ছি অধ্যায় ছয়। তোমাদের আছে এক থেকে ছয় সিলেবাস, পিছন থেকে আসছি। ছয় চ্যাপ্টারটার নাম ছিল সংবিধি অঙ্গ। সংবিধি অঙ্গের মধ্যে আমরা কী কী পড়েছিলাম একটু রিভিউ করে আসি। একটু পড়ার আগে আমরা একটু মনে করি কী কী ছিল সংবিধি অঙ্গ চ্যাপ্টারে। সংবিধি অঙ্গ ছিল পাঁচটা। হ্যাঁ, পাঁচটার মধ্যে কী কী ছিল একটু বলতে পারবে কেউ? আশা করি সবারই জানা সংবিধি অঙ্গের মধ্যে পাঁচটা কী কী। চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। হ্যাঁ, সংবিধি অঙ্গ হচ্ছে পাঁচটি, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। ঠিক আছে, এই পাঁচটা অঙ্গই আমাদের আমাদের শরীরে, মানব শরীরে বিভিন্নভাবেই কাজ করে থাকে। পাঁচটা অঙ্গ ছাড়া আমাদের মানব দেহ কি গঠিত হয় না। প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ নিয়ে আমরা এই যে অধ্যায়টা পড়েছিলাম। তাহলে আজকে যে বহুনির্বাচনী প্র্যাকটিস আমরা করব, তাও একইভাবে অনুধাবন, দক্ষতা, জ্ঞানভিত্তিক প্রয়োগ, উদ্দীপক, এগুলোর ভিত্তিতে আমি মিস কয়েকটা করছি। দেখো ফার্স্ট যেটা ছিল, ফার্স্ট যেটা লিখেছি কোনটি আলোক সংবেদী অঙ্গ, কোনটি আলোক সংবেদী স্তর, তাহলে স্ক্লেরা, কোরোয়েট, রেটিনা, কনজাংটিভা। আলোক কোনটি আলোক সংবেদী স্তর মধ্যে হচ্ছে, সংবেদী স্তরের মধ্যে আলোক প্রক্রিয়া যেটা নাম হয় সেটা হচ্ছে রেটিনা। রেটিনা থেকে, রেটিনা ছিল আলোক সংবেদী স্তর। মস্তিষ্ক কোথায় থাকে? হ্যাঁ, মস্তিষ্কটা কোথায় থাকে? মেরুদণ্ডে, মাংসপেশিতে, খুলির ভিতর, ঐকর্ণে। ইজিলি বোঝা যাচ্ছে কোথায় থাকে, খুলির ভিতর। কোনটি শ্রবণ ইন্দ্রিয়? শোনা যায়। শ্রবণ ইন্দ্রিয় মানে হচ্ছে শোনার কে কাজ করছে, তাহলে নাক, কান, ত্বক, জিহ্বা, কান, কান দিয়ে আমরা শুনছি। আমি আবার রিভিউ করছি, দেখো কোনটি আলোক সংবেদী স্তর, স্ক্লেরা, কোরোয়েট, রেটিনা, কনজাংটিভা। আনসার হচ্ছে রেটিনা। মস্তিষ্ক কোথায় থাকে? মেরুদণ্ডে, মাংসপেশিতে, খুলির ভিতর, বহিঃকর্ণে। গত হচ্ছে খুলির ভিতর। কোনটি শ্রবণ ইন্দ্রিয়? নাক, কান, ত্বক, জিহ্বা। আনসার হচ্ছে কান। একটু লিখে নাও। তারপর দেখো এখানে আমি একটা চিত্র এঁকেছি, চিত্রটার মধ্যে দুইটা পার্ট বা তিনটা পার্ট প্রশ্ন আমি করেছি। চিত্রটাই হচ্ছে উদ্দীপক, উপরে চিত্রের আলোকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে চিত্রটি হচ্ছে এটা কিসের চিত্র? অপশানে আছে নাকের অন্তর্গত, অন্তঃকর্ণের অংশ, জিহ্বার স্বাধীন অংশ, ত্বকের অনুচ্ছেদ। আমি আবার পড়ছি, দেখো নাকের অন্তর্গঠন, অন্তঃকর্ণের অংশ, জিহ্বার স্বাদ অঞ্চল, ত্বকের অনুচ্ছেদ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অন্তঃকর্ণের অংশ। এটা কি? অন্তঃকর্ণের অংশ। তাহলে এই চিত্রটা দিয়ে তোমরা কী বুঝতে পারছি? আমরা বিশেষভাবে দেখে বুঝতে পারছি এটা হচ্ছে কি, একটা অন্তঃকর্ণের অংশের চিত্র। ঠিক আছে, তাহলে এটা একটু লিখ না, নিচে পরের প্রশ্ন আরেকটা লিখে দিচ্ছি। তারপর দেখো ওখানে চিত্র যেটা ছিল ওটা অন্তঃকর্ণের চিত্র, আমি চিত্রটা মুছে দিয়েছি। দেখো উপরে চিত্রটির ক্ষেত্রে প্রযোজ্য কী? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে অংশ নেয়, শ্রবণ প্রক্রিয়ায় অংশ নেয়, শব্দ তরঙ্গ কর্ণপটলকে স্পন্দিত করে। তিনটে অপশান আছে, নিজের বলতে শুনে মানে অন্তঃকর্ণের কাজটা কি আসলে? এক ও দুই, এক ও দুই আছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে অংশ নেয়, শ্রবণ প্রক্রিয়ায় অংশ নেয়। দুই ও তিনে আছে শ্রবণ প্রক্রিয়া অংশ নিচ্ছে, শব্দ তরঙ্গ কর্ণপটলকে স্পন্দিত করে। এক ও তিন, এক ও তিনে আছে এক নম্বর হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে অংশ নেয়, তিন নম্বর হচ্ছে শব্দ তরঙ্গ কর্ণপটলকে স্পন্দিত করে। তারপর চার হচ্ছে এক দুই ও তিন, তাহলে আমার আনসার হচ্ছে এক ও দুই, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে অংশ নেবে এবং দুই নম্বর হচ্ছে শ্রবণ প্রক্রিয়ার অংশ নেয়। এটা হচ্ছে কি, অন্তঃকর্ণের অংশের কাজ। ছয় নম্বর হচ্ছে রড ও কোন কোষ কোথায় থাকে?
রেটিনাই পিউপিল আইরিশ কর্নিয়া কোথায় থাকে আমরা ইজিলি ভাবে জানি রেটিনাই রড কোন কোষ থাকে ঠিক আছে একটু লিখে নাও আমি আরো কয়েকটা দিয়ে দিচ্ছি তারপর দেখো তোমরা সাত নম্বরে কি আছে অক্ষিগুলো কয়টি স্তর নিয়ে গঠিত তিনটি চারটি পাঁচটি ছয়টি আমরা জানি তিনটি স্তর নিয়ে অক্ষিগুলো গঠিত আইরিশ কি দিয়ে তৈরি হাড় পেশি সাদা অংশ রক্ত নাড়ি আইরিশ কি দিয়ে তৈরি পেশি দিয়ে তৈরি পঞ্চেন্দ্রীয় নয় কোনটি পঞ্চেন্দ্রিয়ের মধ্যে আমরা পড়েছি নাক কান ত্বক চোখ জিহ্বা তাহলে মস্তিষ্ক কিন্তু পঞ্চেন্দ্রীয় নয় মস্তিষ্কটাই কি আবার করে দিচ্ছি দেখো পক্ষীগুলো কয়টি স্থান নিয়ে গঠিত তিনটি চারটি পাঁচটি ছয়টি লাঞ্চার হবে কি তিনটি আইরিশ কি দিয়ে তৈরি হাড় পেশি সাদা অংশ রক্ত নাড়ি তাহলে এখানে কি পেশি পঞ্চেন্দ্রিয় নয় কোনটি মস্তিষ্ক কর্ণ নাক জিহ্বা তাহলে আনসার হবে কি মস্তিষ্ক ওকে একটু খুলে নাও তারপর দেখো দশ নম্বরে কি আছে দেহে কোন অঙ্গে সাত পূরক থাকে নাক কান জিহ্বা চোখ আমরা বুঝতে পারছি সাত পূরক অঙ্গের মধ্যে হচ্ছে জিহ্বা দ্বারা আমরা সাতটা অনুভব করি তাহলে এখানে আনসার হচ্ছে জিহ্বা কানের অংশ কি পিউপিল কর্নিয়াস স্যাকুলাস কোরোয়েড তাহলে কোরোয়েড হচ্ছে কানের অংশ ওকে কোরোয়েড সরি কোরোয়েড না স্যাকুলাস হচ্ছে কানের অংশ এখানে আমাদের একটু ভুল হয়েছে কোরোয়েড হচ্ছে চোখের অংশ স্যাকুলাস আমাদের ব হচ্ছে স্যাকুলাস একটু ঠিক করে নাও স্যাকুলাস কানের অংশ কর্ণকূহ যে পর্দায় শেষ হয়েছে তার নাম কি কোরোয়েড কর্ণকর্তক ইউটিকুলার সেকুলার কর্ণকর্তক হচ্ছে কর্ণকূহর যে পর্দায় শেষ হয়েছে তার নাম হচ্ছে কর্ণকর্তক আবার বলছি দেখো দেহে কোন অঙ্গে সাত পূরক থাকে নাক কান জিহ্বা ত্বক চোখ তাহলে জিহ্বা হচ্ছে দেহে সাত পূরকের অঙ্গ কানের অংশ কোনটি সেকুলার কানের অংশ কোনটি সেকুলার কর্ণকূহ যে পর্দায় শেষ হয়েছে তার নাম হচ্ছে কর্ণকর্তক একটু লিখে নাও আমি মুছে দিয়ে পরে তিনটা দিয়ে দিচ্ছি তারপর দেখো তেরো নম্বরে কি আছে ত্বকের কোন অংশে কর্মগ্রন্থি থাকে মানে ঘাম গ্রন্থি যেটা উপচর্মে অন্তচর্মে মধ্যতন্ত্রকে মেলা ফেলে অন্তচর্মে ভিতরে ঘাম গ্রন্থিটা থাকে মধ্যকর্ণে কতটি ক্ষুদ্র অস্থি থাকে একটি দুটি তিনটি চারটি এখন উত্তরটা আমি একটু লিখতে পারিনি তোমরা একটু খাতায় লিখে নাও মধ্যকর্ণে তিনটি অস্থি থাকে উত্তর হবে তিনটি পিনা কোন নালীর সাথে যুক্ত থাকে পিনা কোন নালীর সাথে যুক্ত থাকে তাহলে কর্ণকটক কর্ণকুহর ইউটিকুলার স্যাকুলাস কর্ণকুহর হচ্ছে নালীর সাথে কি পিনা যুক্ত থাকে আবার বলছি দেখো ত্বকে কোন অংশে কর্ণগ্রন্থি থাকে উপচর্মে অন্তচর্মে মধ্যতর্মে মেলাটনে তাহলে আনসার হবে অন্তচর্ম মধ্যকর্ণে কতটি ক্ষুদ্র অস্থি থাকে একটি দুটি তিনটি চারটি আনসার হবে তিনটি পিনা কোন নালীর সাথে যুক্ত থাকে কর্ণপটহ কর্ণকুহর ইউটিকুলাস স্যাকুলাস কর্ণকুহ হচ্ছে পিনা নালীর সাথে যুক্ত থাকে একটু তুলে নাও এরপর আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদের বাড়ির কাজ হচ্ছে অধ্যায় ছয় সম্পূর্ণ রিডিং করে বৃষ্টি নির্বাচনী তৈরি করবে ঠিক আছে ডায়েরিটা একটু লিখে নাও আজকে ক্লাসগুলোর মধ্যে আমরা যেগুলো প্র্যাকটিস করেছি সেগুলোর বাইরেও বইটা ভালো করে রিডিং করে তোমরা নিজেরা বাসায় কি চর্চা করবে যত প্র্যাকটিস করবে ততটাই তোমাদের জন্য কি পারফেক্ট হবে তো বইটা প্রতিদিন একবার একবার করে রিডিং করবে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবে বাসায় নিরাপদেই থাকবে ধন্যবাদ